হাসপাতালের আইসিইউতে থাকা প্রখ্যাত চিত্রশিল্পী নাট্য নির্দেশক ও শিল্প গবেষক মুস্তাফা মোনারের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার সুস্থতা কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি বাসায় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিছুদিন পূর্বে দিল্লি থেকে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা নিয়ে দেশে ফেরেন তিনি।